শুক্রবার সন্ধ্যায় ঢাকা মহানগর নাট্যমঞ্চে ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় বিএনপি মহাসচিব একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য সরকারের কঠোর সমালোচনা করেন। বিচার বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। বিচার বিভাগকে তারা দলীয়করণ করে নিয়ন্ত্রণ করে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে সমস্ত রায় বেশিরভাগ রায় হচ্ছে বিশেষ করে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে রায়গুলো হয় সব রায়গুলোই হচ্ছে একেবারেই পুরোপুরি ভাবে জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের। এদিকে সকালে রাজধানীর কামরাঙ্গি চরে 100টি মসজিদের উন্নয়নের নগদ অর্থ তুলে দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বলেন, সরকার বিরোধিতার নামে একটি গোষ্ঠী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের অগ্রযাত্রাকে, উন্নয়নকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, আমাদের সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার চেষ্টা করছে। এদের কোনো দেশপ্রেম নাই, এরা সরকারের বিরোধিতার নামে দেশের রাষ্ট্রের বিরোধিতা করছে। এরা দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন দেশে প্রপাগান্ডা করছে, ষড়যন্ত্র করছে এবং দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যারা রাষ্ট্রের বিরুদ্ধে বিদেশে অপপ্রচার চালাচ্ছে তারা ইসলামের শত্রু বলেও মন্তব্য করেন তিনি। চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে অবস্থান নেয়ার আহ্বান জানান কামরুল ইসলাম। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।